প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। 2 ফেব্রুয়ারি চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, চলে পরীক্ষা 12 ফেব্রুয়ারি পর্যন্ত। 80 দিনের মাথায় ফল প্রকাশ করা হলো। বৃহস্পতিবার সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,12,598 জন, যার মধ্যে পাশ করেছে 7,65,252 জন পরীক্ষার্থী। গতবারের তুলনায় এবারের পাশের হার কিছুটা বেড়েছে। গতবার পাশের হার ছিল 86.15%, এবার পাশের হার হচ্ছে 86.31%, অর্থাৎ কিছুটা বেড়েছে। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছেলে পরীক্ষার্থীর থেকে কিছুটা বেশি। ছেলে পরীক্ষার্থীর থেকে 1,00,000 মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। তবে পাশের হারের নিরিখে যদি আমরা দেখি, সেক্ষেত্রে মেয়ে পরীক্ষার্থীর তুলনায় ছেলে পরীক্ষার্থীর পাশের হার বেশি। মেধা তালিকা গতবারের মতো বা বিগত বছরের মতো এবারও প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ, এবং যে মেধা তালিকায় দেখা যাচ্ছে 10 জনের মেধা তালিকায় 57 জন স্থান পেয়েছে। সেই 57 জন কোন কোন জেলার, কজন করে মেধা তালিকায় সেগুলো একবার বলছি। দক্ষিণ চব্বিশ পরগনার 8 জন মেধা তালিকায় আছে, দক্ষিণ দিনাজপুরের 7 জন মেধা তালিকায় আছে, পূর্ব বর্ধমানের 7 জন মেধা তালিকায় আছে, পূর্ব মেদিনীপুরের 7 জন মেধা তালিকায় আছে, কোচবিহারের 2 জন মেধা তালিকায় আছে, হুগলি থেকে 2 জন মেধা তালিকায় আছে, নদিয়া 2 জন, ঝাড়গ্রামের 1 জন, কলকাতার 1 জন, পুরুলিয়ার 1 জন, উত্তর দিনাজপুরের 1 জন, বাঁকুড়ার 4 জন, বীরভূমের 3 জন, উত্তর চব্বিশ পরগনার 2 জন, হাওড়ার 1 জন, মালদাহের 4 জন, পশ্চিম মেদিনীপুরের 4 জন, অর্থাৎ মোট 57 জন 10 জনের মেধা তালিকাতে স্থান গ্রহণ করেছে। মেধা তালিকার নিরিখে যদি আমরা দেখি, তাহলে জেলার জয় জয়কার। কলকাতা সেদিক থেকে কিন্তু পিছিয়ে, কলকাতার 1 জন মাত্র পরীক্ষার্থী 10ম স্থানে স্থান গ্রহণ করতে পেরেছে, এবং অর্থাৎ কলকাতা 57 জনের মধ্যে 1 জন পরীক্ষার্থী কলকাতার, আর 56 জন পরীক্ষার্থী হচ্ছে জেলার। যদি আমরা মেধা তালিকাতে দেখি, সেক্ষেত্রে কলকাতা জেলার থেকে পিছিয়ে থাকলেও পাশের হারের নিরিখে কিন্তু কলকাতা খুব একটা পিছিয়ে নেই। আমরা যদি পাশের হারের নিরিখে দেখি, তাহলে প্রথম স্থান অধিকার করেছে কালিম্পং। কালিম্পং 96.26% কালিম্পংয়ে পাশের হার। দ্বিতীয় হয়েছে পূর্ব মেদিনীপুর, 95.43% পূর্ব মেদিনীপুর। আর তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, 91.62%। অর্থাৎ বলা যেতেই পারে যে কলকাতা মেধা তালিকাতে তেমন ভালো ফল করতে না পারলেও পাশের হারের নিরিখে কলকাতা কিন্তু ভালো ফল করেছে।